আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। আসল নাম দীপক হলেও লক্ষ লক্ষ বাঙালি দর্শকরা তাদের প্রিয় নায়ককে চেনেন চিরঞ্জিত নামে। লিড কাস্টে এখন আর সেভাবে অভিনয় না করলেও গ্রামগঞ্জে মফস্বলে আজও তার নাম উচ্চারণের সাথে সাথে উল্লাসিত হয়ে পড়ে জনতা, বাজতে থাকে সিটি। সেই চিরঞ্জিত চক্রবর্তী এখন সেকেন্ড ইনিংস খেলছেন। মাঝে বেশ কিছুদিন বড় পর্দা থেকে নিজেকে সরিয়ে নিলেও সৃজিতের চতুষ্কোণ ছবিটিতে নয়া লুকে নয়া ইমেজে পর্দায় প্রত্যাবর্তন করেন এই অভিনেতা। ততদিনে শুভব্রত চট্টোপাধ্যায়ের মণিহারায় অভিনয় করে ফেললেও চতুষ্কোণ মুক্তি পায় আগে। এরপরেই অয়ন চক্রবর্তীর পরিচালিত ষড়রিপুতে গোয়েন্দা চক্রকাণ্ডের চরিত্রে অভিনয় করেন তিনি। দেবের চ্যাম্পে তাকে দেখা গেছে শিবাজি বক্সিং কোচ বুড়োদার ভূমিকায়। তবে এই প্রথম তিনি অভিনয় করছেন মেগা সিরিয়ালে। কালার্স বাংলার রেশম ঝাঁপিতে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার অভিমন্যু চক্রবর্তীর ভূমিকায় অভিনয় করছেন চিরঞ্জিত, যে অভিমন্যুর মেয়ে এবং জামাই নিখোঁজ হয়ে যায়। পরে জানা যায় যে তারা খুন হয়েছে। তবে ইতিমধ্যেই অভিমন্যু তার মেয়ের মতোই আরেকজনকে খুঁজে পান, যদিও চিরঞ্জিত নিজেই জানিয়েছেন এই সিরিয়ালে তিনি বেশি দিন থাকবেন না। কিছুদিন পরে স্টার জলসায় শুরু হবে অরিন্দম শীল পরিচালিত নতুন মেগা। মনসামঙ্গল কাব্যকে বর্তমান সময়ে প্রেক্ষাপটে নিয়ে সিরিয়ালটি তৈরি করছেন অরিন্দম। এই সিরিয়ালে লম্বা সময় জুড়ে দেখা যাবে চিরঞ্জিতকে। এছাড়াও অভিনয় করছেন কৌশিক সেন, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকারের মতো অভিনেতা অভিনেত্রীরা। মেগার পাশাপাশি ডিসেম্বরেই মুক্তি পেতে যাচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস অবলম্বনে গুহামানব। এ ছবিতে মুখ্য চরিত্র বটকৃষ্ণর ভূমিকায় অভিনয় করছেন চিরঞ্জিত। জানুয়ারিতে মুক্তি পাবে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, পরিচালক অরিজিৎ বিশ্বাস। এছাড়াও আগামী দিনে বেশ কিছু ছবিতে কাজ করতে চলেছেন চিরঞ্জিত, যার মধ্যে অঞ্জন দত্তর একটি ছবিতে ফের একসঙ্গে কাজ করার কথা প্রসেনজিৎ এবং চিরঞ্জিতের। সব মিলিয়ে জোর তার সেকেন্ড ইনিংস খেলছেন তিনি। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।